অভিনন্দন এবং এই ভিডিওতে স্বাগতম, যেখানে আপনার উষা স্ট্রেট স্টিচ সেলাই মেশিন সম্পর্কে যা কিছু জানার আছে সবটাই শিখে নিতে পারবেন। আমাদের সম্ভারে এটা সবচেয়ে সহজ মেশিন, আয়ত্ত করাও বেশ সহজ। ভিডিওটা সতর্কভাবে অনুসরণ করবেন। হ্যাঁ, শুরুতে কিছুটা জটিল মনে হতে পারে, কিন্তু আমার কথা বিশ্বাস করবেন, খুব দ্রুতই আপনি সবকিছু আয়ত্ত করে ফেলবেন। চলুন শুরু করা যাক। আমরা কি শুরু করতে পারি? ববিনে কি করে সুতা ভরা যায় তা শিখানো দিয়ে আমি শুরু করি। খেয়াল করবেন আমি কি করছি। আমরা ববিন কেস দিয়ে শুরু করি। স্ল্যাট প্লেট খুলে ববিন কেসটি বের করে আনুন। এরপর ববিন কেস থেকে ববিনটি বের করবেন। স্পুল থেকে সুতা বের করে ববিন ওয়াইন্ড অ্যান্ড টেনশন ব্র্যাকেটের গায়ে প্যাঁচান। ববিন ওয়াইন্ডার স্পিন্ডলের উপর ববিনটি এইভাবে লাগান। এরপর ববিনটি ধরে রাখার জন্য ববিন ওয়াইন্ডার খিলটি চেপে দিন। ব্যালেন্স হুইলটি বাম হাত দিয়ে ধরে রেখে আমার মতো করে স্টপ মোশনকে ঢিলা করবেন। এটা মেশিনকে ফ্লাই হুইল থেকে আলগা করবে এবং মেশিন চালু করবেন। যখন ববিন ভরে যাবে এটা আপনি আপনি বন্ধ হয়ে যাবে। সুতা কেটে নিন। ভরা ববিনটা এভাবে বের করে আনুন এবং স্টক মেশিনকে টাইট করে দিন। ববিনটা এভাবে ববিন কেসে এভাবে বসান। এক্ষেত্রে খেয়াল রাখবেন সুতা যেন ঘড়ির কাঁটা চলার দিকে বেরিয়ে আসে। সুতা টেনে ববিন কেস স্লটে নিন। এবার সুতাকে টেনশন স্প্রিং এর নিচে দিয়ে টানুন এবং ডেলিভারি আয়ের মধ্যে এমন ভাবে ঢোকান যেন 10 সেন্টিমিটার অর্থাৎ 4 ইঞ্চি মতো সুতা আলগা থাকে। এরপর হলো সুতা ভরা ববিন বসানো। ববিন কেস কেমন করে শাটলে বসাবেন। শাটল রেসের ভিতর ববিন কেস সরাসরি ঢোকান যেন ববিন কেস স্টুপারটি ঠিক মতো খাঁজের মধ্যে আটকে যায়। ববিন কেস ক্লাচটি ছেড়ে দিন এবং ববিন কেসটি শক্তভাবে আটকে গেল। এখন বাস্তবে সেলাই শুরু করার আগে শেষ ধাপ, মেশিনে কিভাবে সুতা লাগাতে হয় শিখে নেই। প্রথমে ব্যালেন্স হুইল নিজের দিকে ঘুরিয়ে থ্রেড টেকআপ লিভারটি এভাবে সর্বোচ্চ পর্যায়ে আনুন। এরপর প্রেসার ফুট উপরে তুলুন, থ্রেড গাইডের মধ্য দিয়ে সুতা ফেস প্লেটের উপর আনুন এবং সুতা ধরে রেখে নিচের দিকে টেনে এভাবে থ্রেড টেনশন ইউনিটের ভিতরে ঢোকান। চেক স্প্রিং এর এই পয়েন্ট দিয়ে সুতা টানুন। এরপর থ্রেড টেকআপ লিভারের ভেতর দিয়ে সুতা আমার মতো করে নিন। এরপর ফেস প্লেট থ্রেড গাইডের ভেতর দিয়ে সুতা এভাবে নিন। এবার সুতা নিচে টেনে নিডল বা থ্রেড গাইডের ভেতরে ঢুকিয়ে দিন। এবার সে চূড়ান্ত ধাপ, শুয়ের ছিদ্রে বাম থেকে ডানে সুতা পরান। শুয়ের সুতা আপনার হাতে ধরে রেখে ফ্লাই হুইল আপনার দিকে ঘুরান যেন সুই পুরোটা নিচে গিয়ে নিডল প্লেটের বাইরে বের হয়। আপনার হাতের সুতা টেনে ববিনের সুতাটি বের করবেন। উপরের সুতার টেনশন এভাবে অ্যাডজাস্ট করতে হয়। লুজ টেনশনের জন্য থ্রেড টেনশন নবটি এভাবে সরাতে হবে এবং টাইট টেনশনের জন্য এভাবে। এটা সেলাইয়ের চূড়ান্ত ফিনিশের বেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্রেড টেনশন সবসময় সঠিক থাকতে হয়। ঢিলা থাকলে প্রতিটা সেলাইয়ের পর সুতা জমে গিয়ে দৃষ্টিকটু দেখায়। আবার টেনশন বেশি হলে বারবার সুতা ছিঁড়ে যেতে থাকে। স্টিচ রেগুলেটর নব সেলাই কতটা লম্বা বা খাটো হবে তা ঠিক করতে আপনাকে সহায়তা করে। নবটি টেনে একেবারে নিচে নিয়ে গেলে উল্টা সেলাই করা যায়। এখন শেখা যাক কিভাবে সুই বদলাতে হয়। সুই বদলানোর জন্য নিডল ক্ল্যাম্প স্ক্রু ঢিলা করবেন এবং সুইটা টেনে নামান। ঘরোয়া সেলাই মেশিনগুলির সুয়ের মাথা এক পাশে চ্যাপ্টা আর অন্য পাশে গোলাকার থাকে।
মেশিনে সুই লাগানোর সময় চ্যাপটার দিকটি যেন নিডল বার মুখী থাকে। এরপর আমরা আপনাকে শাটল পরিষ্কার করা শিখাবো। স্লাইড প্লেট উঠিয়ে শাটল রেস থেকে ববিন কেসটি বের করে নিন। শাটল রেস ক্ল্যাম্প ঘুরিয়ে শাটলটি টেনে বের করে আনুন। নরম কাপড়কে শাটলটি পরিষ্কার করে জায়গা মতো বসিয়ে দিন। শাটল হুক রিংকের এখানে একটা খাঁচ রয়েছে, এটা শাটল রেসের গ্রুভের সাথে মিলতে হবে, কারণ শাটল রিং মসৃণভাবে ভিতরে যেতে হবে। ক্ল্যাম্পগুলি ঘুরিয়ে শাটল রেস আটকাতে হবে। ববিন কেস জায়গা মতো বসান আর স্ল্যাশ প্লেট বন্ধ করবেন। সর্বশেষ হলো এটা গুরুত্বহীন নয়, নির্বিঘ্নে চলার জন্য আপনার মেশিনে সময় সময় তেল দিতে হবে। আপনার সেলাই মেশিনের দেওয়া উপকরণ বাক্সের মধ্যে একটা তেলের বোতল রয়েছে, দেখানো মতো করে চিহ্ন দেওয়া নির্ধারিত ছিদ্রগুলোতে তেল দিতে হবে। মেশিন যদি আপনি সপ্তাহে একবার ব্যবহার করেন তাহলে মাসে একবার তেল দিন, মাসে একবার ব্যবহার করলে প্রতি তিন মাসে একবার তেল দিন। এই মেশিনগুলি ভিন্ন ধরনেরও পাওয়া যায়, যেটাতে শক্ত সমর্থ বেস এবং একটা ঢাকনি রয়েছে, এগুলো হাতে এবং পায়ে চালানো যায়। এটা হচ্ছে সেই আপনাদের জন্য যারা হাতে ও পায়ে চালানো উষা উমঙ্গ কম্পোজিট সুইং মেশিন পছন্দ করেন। আমরা আশা করি আপনারা এই লেসনটি উপভোগ করেছেন।